চন্দ্রপুর জিপিতে জল জীবন মিশনের কাজে সীমাহীন দুর্নীতি তদন্তর দাবি। হাইলাকান্দির চন্দ্রপুর জিপিতে জল জীবন মিশনের কাজে সীমাহীন দুর্নীতি তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড গ্রামবাসীদের তরফ থেকে এক স্মারকপত্র হাইলাকান্দির জেলাশাসককে দেওয়া হয়েছে। চন্দ্রপুর দ্বিতীয় খণ্ডে রৌশন আব্বাস লস্কর, ওই গ্রামের সালেহ আহমেদ বড়ভূইয়া, আনোয়ার হোসেন বড়ভূইয়া, শাকির আহমেদ লস্কর প্রমুখকে পাশে রেখে বুধবার অভিযোগ করে বলেন, চন্দ্রপুর জিপের চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড গ্রামে গাইডলাইন সম্পূর্ণ লঙ্ঘন করে জলজীবন মিশনের পাইপলাইন পোতার কাজ করা হচ্ছে। গাইডলাইন মতে মাটির গভীরে পাইপ পোতা হচ্ছে না। জলজীবন মিশনের কাজে হাইলাকান্দিতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এতে বিশুদ্ধ পানীয় জলের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। মিশনের কাজে গণ অভিযোগ উঠছে, কিন্তু জনতার অভিযোগের কোন পাত্তা দিচ্ছেন না ঠিকাদার। সালেহ আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যদের স্বাক্ষরিত হাইলাকান্দি জেলাশাসকের কাছে দেওয়া স্মারকপত্রের প্রতিলিপি হাইলাকান্দি পিএইচই বিভাগের ই কে দেওয়া হয়েছে। আপনার নামটা? আমার নাম রৌশন আব্বাস লস্কর। গ্রামের নাম? চন্দ্রপুর পার্ট টু। আপনাদের অভিযোগ কি? আমাদের অভিযোগ হলো চন্দ্রপুর পার্ট টু তে যে জলজীবন মিশনের কাজ হচ্ছে, সেই কাজ অ্যাজ পার স্কিমের মোতাবেক কোনো কাজ হয় নাই। হ্যাঁ, কোনো জায়গাতে 2 ইঞ্চি, কোনো জায়গাতে 3 ইঞ্চি, কোনো জায়গাতে 1 ফুট, কোনো জায়গাতে 1.5 ফুট পর্যন্ত। এটা আমরা ভিডিও করেছি আজকে স্থানীয় লোক নিয়ে, আমরা সবাই মিলে, বা হোম কানেকশনের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো কানেকশনও হন নাই। যার জন্য আমরা হাইলাকান্দি জেলাধিপতির কাছে একটা কমপ্লেন দিই আজকে, তৎসঙ্গে পাবলিক হেলথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কমপ্লেন, যে কমপ্লেন নেওয়া রিসিভও আসছে। আর যদি আমরা এটার বিহিত ব্যবস্থা গ্রহণ না করেন জেলাধিপতি, তাহলে আমরা অধিদপ্তর আন্দোলন করে তুলব। আজকে আপনারা হাইলাকান্দি জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেছেন, কেন ডেপুটেশন প্রদান করেছেন? আমরা চন্দ্রপুর জিপির তরফ থেকে, চন্দ্রপুর জিপির পার্ট টুতে সীমাহীন দুর্নীতি চলতেছে জলজীবন মিশন নিয়ে। যে জায়গাতে কাজটা মানে ক্রাইটেরিয়া মতো কাজ হয় নাই, কোনো জায়গাতে 2-3 ইঞ্চি, কোনো জায়গাতে 5 ইঞ্চি, যেটা ক্রাইটেরিয়ামূলক মানে পাইপটা নিচেতে যেতে হবে, এটা যায় না। কারণ ওরা মানে যে তার মন গড়ন দিয়ে কাজ শেষ করে দিছে। অনেক জায়গা আছে মানে হোম কানেকশনের কথা বলছিল প্রথমে, কিন্তু অনেক জায়গাতে হোম কানেকশন হয় নাই, প্রায় জায়গাতে কাজও হয় নাই। এই স্কিমের আওতাতে আমরা কয়েকজন মিলে স্থানীয় লোক মানে প্রতিবাদ করেছিলাম, কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে কোনো ভ্যালু দেয়নি। তার কারণে আমরা আজকে হাইলাকান্দি ডিসি জেলা ডিসিকে একটি কমপ্লেন নিয়ে এসেছিলাম, ওনাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি কমপ্লেন কপি দায়ের করেছি। আমরা আমাদের এই আবেদন যে ডিসি মহোদয়ের কাছে বা আমাদের এই জলজীবন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যে এটা তদন্ত করি, বিবেচনা করি, যেতে অসহায় মানুষ সবাই বিয়ে ঘরে হোম কানেকশন যেন পায়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।